চাঁদার জোর জুলুমের প্রতিবাদে রাস্তা অবরোধ ট্রাক চালকদের। ঘটনায় কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তীব্র যানজটের সৃষ্টি হয়েছে রবিবার। রবিবার দুপুরে মালদা জেলার মানিকচক থানা নিমতলা এলাকায় মালদা মানিকচক রাজ্য সড়কে ট্রাক চালকদের অভিযোগ, রাজ্য সড়কে কিছু সংগঠন জোর জুলুম করে চাঁদা তুলছে, এমনকি চাঁদা না দিলে ট্রাক চালকদের মারধরও করা হচ্ছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে ট্রাক চালকরা রাস্তা অবরোধ করে। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানায় লরি চালকরা। অবশেষে মানিকচক থানার পুলিশের হস্তক্ষেপে যানজট মুক্ত হয় রাজ্য সড়ক। ঘটনা সম্পর্কে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মানিকচক থানার পুলিশ। পরিতোষ সরকারের রিপোর্ট, NB 24 নিউজ। ঘাট না নারায়ণপুর যেটা যায় রাস্তা, ওখানে কি হয়েছে ঘটনাটা? কি হয়েছে ভিলেজ নারায়ণপুর ইলেকশন? হ্যাঁ, ভিলেজ নারায়ণপুর। দাদা একটু বলো তো কি হয়েছে ঘাট রোড? দাদা একটু বলো তো কি হয়েছে ঘটনাটা? কি হয়েছে? ওরা ওখানে চাঁদা নিচ্ছিল, আমার গাড়ি ওই বোঝাই পার করে, যেখানে টায়ারের মিস্ত্রিগুলো আছে, টায়ারের মিস্ত্রিগুলো বোঝাই বলে বোঝাই ওখানে বোঝাইতে চাঁদা নিচ্ছিল ওরা। আমার গাড়ি 5 নম্বর 6 নম্বরে ছিল। এবার ধীরে ধীরে করতে করতে ওরাকে বলছি যে টাকা নাই, পরে আসছি যখন খালি করে আসছি তখন দিব। তো আমার গাড়ি 3 নম্বর হয়েছে, ওরা দেখে সাইড হয়ে গেলো, আমি আপনার চলে আসলাম। আমি ধীরে ধীরে মোত্রাপুরটা পার করলাম, মোত্রাপুরটা জ্যাম ছিল, ধীরে ধীরে পার করলাম। আমার মন যে ওখানে কিছু বলতো, যদি ধরো যে আমি কোনো 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 যদি ভুল যদি করে থাকি তাহলে ওখানে বলতো আমাকে, কিছু বলেনি। এখানে ফাঁকাতে এসে 6-7 জন এসে বাইক নিয়ে এসে আমাকে রীতিমতন মার দিল। যারা চাঁদা তুলছে, মানে তুলছিল চাঁদা বলা, চাঁদা কিসের জন্য তুলছিল? আর চাঁদা কিসের জন্য তুলছিল আমি বলতে পারবো না। আমি চাইছি আমাকে মেরেছে, আমার আমার কিছু একটা করে দিক প্রশাসন। আপনার নাম? বিচার চাই। আপনার নাম? সাবির আলী। গাড়ি চালক? হ্যাঁ, গাড়ি চালক। আমি ড্রাইভার। আমাদের দৃষ্টি সুন্দর সমাজের দিকে, আমাদের দৃষ্টি ভাঙন বন্যা ভিটে ছাড়া উদ্বাস্ত সেই সব মানুষের দিকে, আমাদের দৃষ্টি খেলা বিনোদন ও আপনার সাফল্যের দিকে, আমাদের দৃষ্টি দেশ জুড়ে জাল টাকা এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই চক্রান্তকারীদের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে রাজনৈতিক উত্থান পাতানের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে সারা দেশ জুড়ে, দৃষ্টি আছে আমাদের সমস্ত খবরের দিকে। আপনারা দেখছেন নিউজ বাংলা 24। আমাদের নজর প্রতিটি খবরে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের পেজটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন।